ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন। এই নিবন্ধন কার্যক্রমে আপনার নিবন্ধনের সময় প্রয়োজন হবে এনআইডি, ফোন এবং কিছু তথ্য প্রয়োজন হবে। এই ভ্যাকসিনেশনের জন্য নিবন্ধনের পরবর্তী ভ্যাকসিনেশনের নিবন্ধনের অবস্থা জানা, টিকা কার্ড সংগ্রহ, টিকা সনদ সংগ্রহ এবং সচরাচর যত জিজ্ঞাসা আছে সেগুলোর করেসপন্ডিং উত্তরগুলো এই সচরাচর জিজ্ঞাসা অংশে পাওয়া যাবে। তার নিচে রয়েছে হটলাইন নাম্বারগুলো, স্বাস্থ্য বিষয়ক সকল হটলাইন নাম্বার এখানে রয়েছে এবং তার নিচেই হোম স্ক্রিনে যেটি রয়েছে কোভিড-19 করোনা ভ্যাকসিনের প্রক্রিয়াসমূহ তিনটি সিম্পলিফাইড ওয়েতে আসলে এই ধাপগুলো বোঝানো হয়েছে। অনলাইনে নিবন্ধন, এই নিবন্ধন প্রক্রিয়া শেষ হওয়ার পরে SMS এর মাধ্যমে তারা নোটিফিকেশন পাবে এবং সর্বশেষ টিকা কেন্দ্রে যে টিকা গ্রহণ করবে। এটি যেমন আমরা বাংলায় দেখতে পাচ্ছি, আমি প্রথমে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে, যিনি সরাসরি নির্দেশনা দিয়েছিলেন বলেই আজকে এত চমৎকার একটি সিস্টেম আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারছি। তিনি আমাদের প্রতি মুহূর্তে আমাদের নির্দেশনা দিয়েছেন কীভাবে কোন জায়গাটুকু কাজ করতে হবে এবং প্রতিনিয়তই আমাদের খোঁজখবর নিচ্ছেন বলেই আজকে এত চমৎকার এবং একটি আধুনিক একটি আমরা পোর্টাল কিন্তু আমরা উপহার দিতে পারছি, যেটির আমাদের মন্ত্রী মহোদয়ের নির্দেশনা মোতাবেক যাতে ফরেনাররাও দেখতে পারে এর জন্য কমপ্লিট যে সাইটটি রয়েছে সেটির একটি ইংলিশ ভার্সন আমরা হুবহু যেটি বাংলা রয়েছে তার একটি ইংলিশ ভার্সন কিন্তু আমরা উইদিনে বাটন ক্লিক পেতে পারি এবং সব কিছুই আমরা পাবো। আমরা এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছি অ্যাট এ গ্ল্যান্স সেগুলোকে আমরা উপরের মেনু থেকেও অ্যাক্সেস করতে পারবো, যেমন নিবন্ধন, নিবন্ধনের স্ট্যাটাস, টিকা কার্ড সংগ্রহ এবং টিকা সনদ সংগ্রহ। দুইটি ডোজ যখন সম্পন্ন হয়ে যাবে টিকা সনদ এখান থেকে সংগ্রহ করা যাবে এবং ব্যবহারকারীদের ব্যবহারের জন্য একটি সহায়িকা রয়েছে যেটির ইংলিশ ভার্সনের একটি ম্যানুয়ালও রয়েছে। এছাড়া রয়েছে সচরাচর জিজ্ঞাসা, এই অংশে আমাদের যে ধরনের সচরাচর প্রশ্নগুলো আসে তার উত্তরগুলো এই অংশে দেওয়া আছে। এটি ঠিক ইংলিশেও সকল এই ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনগুলো পাওয়া যাবে। আমরা একটি নিবন্ধন প্রক্রিয়া আমরা এখন দেখব, ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন এই বাটনে আমরা ক্লিক করব। এখানে শুরুতেই আপনাকে ধরন দিতে হবে, এখানে সেই 18 বা 19টা ক্যাটাগরি যে ক্যাটাগরির প্রায়োরিটিতে রয়েছে যারা ফ্রন্টলাইনে কাজ করেছেন, বিশেষ করে সাংবাদিক ভাইয়েরা কাজ করেছেন ফ্রন্টলাইনে একদম সরাসরি এই করোনাকালীন সময়ে তারা জীবনে ঝুঁকি নিয়ে কাজ করেছেন এবং যারা এই ডাক্তার নার্স যারা রয়েছেন তারা সরাসরি রোগীদের সাথে কাজ করেছেন, এ ধরনের ক্যাটাগরিতে সম্মুখ সারিতে যারা রয়েছেন তাদের সকলের ক্যাটাগরিতে প্রায়োরিটি বেসিস তাদের নিবন্ধনের ব্যবস্থা রাখা হয়েছে এবং সব পর্যায়ক্রমে সকল নাগরিকই এই নিবন্ধনের আওতায় আসবেন এবং নাগরিক নিবন্ধনের অপশনটিও রয়েছে। এখান থেকে আমরা একটি ধরন সিলেক্ট করব এবং ধরনের উপশ্রেণী আমরা সিলেক্ট করব। এ পর্যায়ে আমাকে জাতীয় পরিচয়পত্র নম্বর এবং সঠিক জন্ম তারিখ দিতে হবে। এই নিবন্ধন প্রক্রিয়াটি আমরা সম্পন্ন করেছি ICT অধিদপ্তরের পক্ষ থেকে এবং এখানে আমাদের সিকিউরিটি টেস্টিং, ফাংশনাল সকল টেস্টিং, আমাদের SQTC সফটওয়্যার কোয়ালিটি টেস্টিং যে সেন্টার রয়েছে সেখান থেকে আমাদের ফাংশনাল টেস্টিং সম্পন্ন হয়েছে এবং আমরা সব ধরনের ইউজারের এক্সপিরিয়েন্স আমরা নিয়েছি, ড্রাইভার, মেসেঞ্জার সকলেই তাদের বক্তব্যও নিয়েছি যে আপনারা এই অ্যাপসটি বা এই ওয়েব পোর্টালটি ব্যবহার করে আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করছেন কি না, তারা কিন্তু তাদের ফিডব্যাকে বলেছে এটি খুবই ইজি এবং উইদিন 2 মিনিটস দে ক্যান এনরোল। তো সো এটা আমাদের এখন বর্তমানে আমাদের BCC লোড টেস্টিং চলছে যে অ্যাট এ গ্ল্যান্স যদি হিউজ পরিমাণ ট্রাফিক আমাদের এই সিস্টেমে আসে তখন সেটা কতটা কভার করা যাবে সেই বিষয়ে কিন্তু লোড টেস্টিং এই মুহূর্তে চলমান রয়েছে। তো আমাদের সব ধরনের মোটামুটি প্রস্তুতি আমরা রেডি করে পেয়েছি। এখানে আমরা এই পর্যায়ে আমাদের এই কোডটি দিব। আমরা এই কোডটি আমরা কেন দিয়েছি, এটি যাতে করে কোনো হ্যাকার বা কেউ যদি ম্যাল ফাংশন চালাতে চায়, এই সাইটটিকে ডাউন করার জন্য কেউ যদি চায় যে ফ্রিকোয়েন্টলি এখানে রোবট চালাবে সেই জিনিসটা সম্ভব হবে না, এখানে ক্যাপচা কোডের মাধ্যমে সেটি আটকানো হয়েছে। এ পর্যায়ে আমরা যাচাইকরণ দেব। যখন আমরা যাচাইকরণ দেব আমাদের জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ যদি সঠিক হয়ে থাকে তাহলে আমাদের এটিকে জাতীয় পরিচয়পত্রের যে সার্ভার রয়েছে সেখান থেকে প্রকৃত তথ্য আমরা নিশ্চিত করতে পারবো।
এখান থেকে ব্যক্তির প্রকৃত তথ্যটি এখানে আমার চলে আসলো। এটি হচ্ছে আমাদের ন্যাশনাল আইডিতে যে সঠিক তথ্য রয়েছে সেই তথ্যগুলো আমাদের এখানে প্রদর্শন করছে। এই পর্যায়ে আমাকে শুধু মোবাইল নাম্বার দিতে হবে। এই মোবাইল নাম্বারটিতে পরবর্তীতে আমাদের ওটিপির মাধ্যমে সেই মোবাইল নাম্বার ভেরিফিকেশন করা হবে এবং তার পরবর্তীতে যখন আমরা এই ভ্যাকসিনের জন্য মনোনয়ন পাব তখন আমাদের এই মোবাইলে একটি মেসেজের মাধ্যমে জানানো হবে কোন কেন্দ্রে কবে আমি আসলে এই ভ্যাকসিনটি গ্রহণ করব। এ পর্যায়ে আমাদের দীর্ঘমেয়াদী কোনো রোগ বা কোমরবিডিটি যদি থাকে সেক্ষেত্রে আমরা যেমন উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিক্স, কিডনি, ক্যান্সার, শ্বাসতন্ত্রের রোগ এগুলো যদি থাকে সেগুলো আমরা দেবো এখান থেকে। এ পর্যায়ে আমরা পেশা ও অন্যান্য এর মধ্যে COVID-19 কাজের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলাম কিনা সেটি দিতে হবে এবং আমার পেশাটি দিতে হবে। এরপরে যেটি রয়েছে ঠিকানার অংশটুকু, সেই ঠিকানাতে বর্তমান ঠিকানা, যে ঠিকানায় আসলে আমরা মূলত ভ্যাকসিন গ্রহণ করতে চাই বা সেই ঠিকানার কাছাকাছি যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে যদি আমরা ভ্যাকসিন গ্রহণ করতে চাই সেই ঠিকানাটি আমাদের এখান থেকে নির্বাচন করতে হবে। আমাদের ঠিকানাটি দেওয়া হয়ে গেছে। এখন এই ঠিকানায় যে উপজেলা রয়েছে সেই উপজেলা অনুযায়ী মূলত আমার যে ভ্যাকসিনের কেন্দ্রগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে লোড হবে। তো এখানে আমি মানিকগঞ্জ জেলা সদর পৌরসভা আমি সিলেক্ট করেছি, সেখানে যে কেন্দ্রগুলো রয়েছে মুন্নু মেডিকেল কলেজ এবং কর্নেল মালিক মেডিকেল কলেজ, মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য অফিস, 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং কর্নেল মালিক ট্রমা সেন্টার, পুলিশ হাসপাতাল, আমি এখান থেকে একটি কেন্দ্র সিলেক্ট করছি। এ পর্যায়ে আমি আমি এখানে বলছি যে আমি যে তথ্যগুলো আমি এখানে দিচ্ছি তা আমি সব জ্ঞানে এবং বিশ্বাস মতে সম্পূর্ণ সত্য বলে আমি স্বীকার করছি। এবং এ পর্যায়ে আমি আমি এই সাবমিট দিলে আমার একটি ওটিপি আমার মোবাইলে মূলত এখানে যাবে। আমরা আমার ডান দিকের স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আমাদের আমার মোবাইলটি দেখা যাচ্ছে, এখানে আসলে মূলত আমরা SMS-টি পাবো। আমরা সংরক্ষণ বাটনে যখনই আমরা ক্লিক করব তখনই একটি ওটিপি আমাদের মোবাইল নাম্বার যেটা আমরা নিবন্ধন করলাম সেই নাম্বারে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটি COVID-19 ভ্যাক্স নামে একটি মাস্কিং রয়েছে, যে নামটি দেখে আমি বুঝতে পারবো যে আমার COVID-19 ভ্যাকসিন রিলেটেড আমার একটি মেসেজ এসেছে। সেখানে আমার একটি ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি এসেছে যেখানে লেখা রয়েছে COVID-19 ভ্যাকসিন নিবন্ধন, আপনার ওটিপি কোড 341636। ধন্যবাদ। আমরা এই ওয়ান টাইম পাসওয়ার্ডটি দিব এবং আমাদের এই পাসওয়ার্ডটি যদি আসতে দেরি হয় বা ওটিপি কোনো কারণে আমি না পাই সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্ক্রিনে আমাদের টাইম কাউন্টডাউন হচ্ছে, যে 5 মিনিটের সময় দেওয়া রয়েছে, এই 5 মিনিটের মধ্যে আমি যদি না পাই পুনরায় আমি ওটিপি পাঠানোর জন্য রিকোয়েস্ট করতে পারবো। এ পর্যায়ে নিবন্ধন সম্পন্ন করুন বাটনে আমি ক্লিক করলে আমার নিবন্ধনটি সম্পন্ন হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি COVID-19 ভ্যাকসিন নিবন্ধন সম্পন্ন হয়েছে, অর্থাৎ আমার নিবন্ধনটি সম্পন্ন হয়েছে। আমরা যদি দেখতে চাই যে এই একই NID নাম্বার থেকে কি আমি দ্বিতীয়বার রেজিস্ট্রেশন করতে পারি কিনা তাহলে আমরা একটু চেষ্টা করে দেখতে পারি। আমরা যখন যাচাইকরণ বাটনে দেব আমরা এখানে দেখতে পাচ্ছি উক্ত জাতীয় পরিচয়পত্র দ্বারা পূর্বে নিবন্ধন করা হয়েছে। এখন আমাদের নিবন্ধনটি সম্পন্ন হয়েছে, আমরা কার্ড সংগ্রহ করে রাখতে পারি, পরেও করতে পারবো, সাথে সাথে আমরা করতে পারবো। আমি একটি NID নাম্বার দেব যেটি আসলে রেজিস্ট্রেশন করা হয়নি। এখানে যার মূলত রেজিস্ট্রেশন হয়েছে সেই ব্যক্তি নিজের পরিচয় নিশ্চিত করার পরেই শুধুমাত্র ভ্যাকসিন কার্ডটি ডাউনলোড করতে পারবে। আমি একটি কার্ড থেকে আমি এখন দিচ্ছি যেটি নিবন্ধন করা হয়নি। আমরা দেখতে চাই যে এটি দিয়ে আসলে কার্ড ডাউনলোড করা যায় কিনা।
আমরা এই এনআইডি তে আমরা আসলে রেজিস্ট্রেশনই করিনি, তো আমি এখন কার্ড ডাউনলোড করার চেষ্টা করছি। আমি যাচাইকরণ দিলাম এবং এখানে লেখা আসছে উক্ত জাতীয় পরিচয়পত্র দ্বারা পূর্বে নিবন্ধন করা হয়নি, অর্থাৎ নিবন্ধন সম্পন্ন না করলে কেউ কার্ড ডাউনলোড করতে পারবে না। তো সেক্ষেত্রে আমি এইমাত্র যে কার্ডটি রেজিস্ট্রেশন করেছি সেটির আমি কার্ড ডাউনলোড করছি, যে এনআইডিতে আমি রেজিস্ট্রেশন সম্পন্ন করেছিলাম। আমরা যখন এখানে সঠিক এনআইডি যেটি নিবন্ধন করা হয়েছে সেই এনআইডি এবং জন্ম তারিখ দেব, আমরা কিন্তু এখানে কোনো মোবাইল নাম্বার প্রোভাইড করিনি, কিন্তু আমাদের একটি ওটিপি আসবে, যেটি আমরা নিবন্ধনের সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারেই মূলত ওটিপিটি আসবে। এখানে কোনো মোবাইল নাম্বার চাওয়া হচ্ছে না। আমরা আবারও দেখি আমার স্ক্রিনে, আমার মোবাইলের স্ক্রিনে যে এখানে এসএমএসটা আসবে। আমার একটি এসএমএস আর একটি ওটিপি দিয়ে এসএমএস আসছে, এটি দিলে আমরা কার্ডটি ডাউনলোড করতে পারবো। এবং ভ্যাকসিন কার্ড ডাউনলোড এই বাটনে ক্লিক করার সাথে সাথে আমরা একটি কার্ড পেয়ে যাব, যে কার্ডটি আমরা এখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবো। আমি এই পর্যায়ে আমার মোবাইল অ্যাপস থেকে একটি নিবন্ধন সম্পন্ন করব আপনাদের অনুমতি ক্রমে। স্যার, এই মোবাইল অ্যাপসটি সম্পর্কে আমাদের সব লেভেলের ইউজারদের এক্সপিরিয়েন্স যেটা বলেছেন, তারা মোবাইল অ্যাপসটি ব্যবহার করে খুবই কমফোর্ট ফিল করেছেন এবং প্রত্যেকটা স্ক্রিনকে সেগ্রিগেটেড করে তথ্যগুলো পর্যায়ক্রমে নেওয়া হয়েছে, যেটির এক্সপিরিয়েন্সটা খুবই চমৎকার এবং এটি অনেক লাইট ওয়েট। আমরা প্রথমেই যখন এই অ্যাপসটিতে প্রবেশ করব তখনই আমার কাছ থেকে ভাষা নির্বাচন করতে বলবেন। এখানে আমি বাংলা ভাষা দিয়ে দিলাম। এই ভাষাটি আমরা এখান থেকেই নিবন্ধনে যেতে পারি এবং আমরা উপরে তিনটি অংশ দেখতে পাচ্ছি, যে অনলাইনে নিবন্ধন, এসএমএস নোটিফিকেশন এবং টিকা কেন্দ্রে যে টিকা গ্রহণ, এই নিয়মগুলো এখানে লেখা রয়েছে। এখান থেকে সরাসরি নিবন্ধনে যেতে পারবো অথবা হোম স্ক্রিনে গেলে আমার সব অপশনগুলো আমার সামনে আছে। এখান থেকে আমি যে কোনো সময় ভাষা পরিবর্তন করতে পারবো, এখানে সকল কিছু ইংলিশে বা বাংলায়, এবং আমি এখান থেকে নিবন্ধন করতে পারবো। অ্যাট দ্য সেম টাইম আমাদের যে পোর্টালে যে অপশনগুলো রয়েছে সবগুলো অপশন এখানে আমরা পাবো। এখান থেকে আমি একটি নিবন্ধনের চেষ্টা করছি। এখান থেকে আমরা যাচাই দিব এবং এনআইডি থেকে, এনআইডি সার্ভার থেকে আমাদের তথ্য চলে আসছে। এখানে আমরা এই পর্যায়ে মোবাইল নাম্বারটি দিব। এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা স্ক্রিন কিন্তু ভাগ করে আমাদের যে সেগ্রিগেটেড ভাবে ডাটাগুলো চাচ্ছে, এখানে দীর্ঘমেয়াদি রোগ এবং খুব আমরা দ্রুতই এই তথ্যগুলো দিতে পারবো। পরবর্তী বাটনে ক্লিক করলে আমাদের পরবর্তীতে পেশাটি সিলেক্ট করতে বলবে এবং কোভিড-19 সাথে আমরা জড়িত কিনা। এর আগে আমরা যে নিবন্ধনটি করলাম সেটি হচ্ছে পুরুষের, সেজন্য কিন্তু এই অপশনটি ছিল না যে আপনি গর্ভবতী কিনা, এটা শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রেই আসবে তিনি গর্ভবতী কিনা। আমরা যদি গর্ভবতী দেই হ্যাঁ, তাহলে কিন্তু তাকে নিবন্ধন করতে দিবে না এবং একটি মেসেজের মাধ্যমে জানানো হবে যে আপনি গর্ভবতী, পরবর্তী অবস্থায় এই নিবন্ধনের চেষ্টা করুন। আমি এক্ষেত্রে এখানে গর্ভবতী না দিলাম এবং আমি একটি পেশা দিচ্ছি, পরবর্তী দিচ্ছি। এখান থেকে শুধুমাত্র ঠিকানাটাই এই অংশে চাওয়া হচ্ছে, আমরা খুব সহজে এই ঠিকানাটা দিয়ে দিতে পারবো। এই পর্যায়ে আমরা কেন্দ্রটা সিলেক্ট করব এবং এখানে আমার তথ্যগুলো আমি সত্য দিচ্ছি, এই কমিটমেন্ট না দিলে আসলে কিন্তু এই সংরক্ষণ বাটনটি আসবে না। এখানে আমরা এই টিকটি দিয়ে দিলাম এবং সংরক্ষণ বাটনটি এখন ভিজিবল হলো। এখানে আমরা সংরক্ষণ দেওয়ার সাথে সাথে আবার ঠিক একইভাবে আমাদের কাছে একটি মেসেজ আসবে ওটিপি।
আমরা যাচাই করুন বাটনে দিব এবং অভিনন্দন দিলেন আমাদের আসলে মোবাইল অ্যাপ থেকেও আমাদের এই রেজিস্ট্রেশনটি সম্পন্ন হলো ধন্যবাদ সকলকে এতক্ষণ মনোযোগ দিয়ে দেখার জন্য